হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সকালে উঠেছি, এই 8টার দিকে উঠেছি ঘুম থেকে। আসলে রাত্রে ঘুমাতে আমার অনেক দেরি হয়ে যায়, 2:30 বেজে যায়, কারণ কুকুর অনেক রাতে ঘুমোয়। এটা আগে ছিল না, এই গত 1.5-2 মাস ধরে ওর এই অভ্যাসটা হয়েছে, রাত্রে 2:30, কালকে তো 3:10 গিয়ে ঘুমিয়েছে। আর যেহেতু অত রাত করে ঘুমায়, সকালে তো ওঠার প্রশ্নই নেই। আগেও সকালবেলা 7-8টার মধ্যে উঠে যেত, আর একদম ছোটো বয়সে তো আরও ভোরবেলা উঠে যেত, 5:30-6টার মধ্যে উঠে যেত। কিন্তু যত দিন যাচ্ছে ওর অভ্যাসটা খুব বাজে হয়ে যাচ্ছে, ঘুমের কোনো রুটিনের ঠিক ঠিকানা থাকছে না, ওর জন্য আমাদের ঠিকঠাক ঘুম হচ্ছে না। আমি এমনিও দুপুরে ঘুমাই না, তার মধ্যে রাত্রেও যা একটু তাড়াতাড়ি শুয়ে পড়ো, মানে আমার তাড়াতাড়ি বলতে 12:00-1টা, যেহেতু আমার কাজ করতে হয়, কিন্তু তাও মানে ওর জন্য আরও দেরি হয়ে যায়, 2:30-3টেও বেজে যায়। তো সকালে আমি তাও 8টায় উঠেছি, ও 10:45-এর দিকে উঠেছে। ওঠার পর ওকে ফ্রেশ ট্রেশ করিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়ে খাইয়ে দাইয়ে এখন ও গেছে, বাইরে গেছে ঘুরছে। আমি সেই ফাঁকে বিছনাগুলো তুলে নিই, আমার এখনও কিচ্ছু করা হয়নি। বিছনা টিছনাগুলো তুলবো, বিছনার চাদর পাল্টাবো, 3টে ঘরেরই আজকে বিছনার চাদর পাল্টাবো। আরও টুকটাক কাজ আছে, একটু করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আমার একটু বেরাতে হতে পারে, আমি একটু ব্যাংকে যেতে পারি। আর কুকটুসের কালকে একটু পেট ব্যথা করছিলো, একটু ওষুধও আনতে যেতে পারি, দেখি তারপরে তোমাদের সামনে আবার আসছি। সকালবেলা আমি দুধ রুটি কলা খাইয়ে দিয়েছি, আর আমার সেরকম কিছু খেতে ইচ্ছা করছিলো না, তাও আমি একটা রুটি খেয়েছি আলু ভাজা দিয়ে। এবার বাড়ির কাজগুলো টুকটাক করে সেরে নিই, করে নিয়ে তারপর কুকটুসকে স্নান করাতে হবে, নিজে স্নান করতে হবে, আরও অনেক কাজ আছে। তোমাদের বলছিলাম যে আমার বেরাতেও হতে পারে, একটু জাগুলি যাওয়ার আছে, মানে ব্যাংকে যাব, দেখি তারপরে তোমাদের সামনে আসছি। আজকে তোমরা হয়তো এই ভিডিওটা দেখে সবাই ভাববে যে আমি 8টার সময় উঠেও বেলা 11:30 বাজে, তাও এখনও কেন বিছনা তুলিনি বা ঘরের কাজ করিনি কেন। আসলে সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ পরে আমার ফোনে একটা মেসেজ এলো, যেটা দেখে আমার মাথায় হাত, মানে আমি বুঝতেই পারলাম না যে কেন ওই মেসেজটা এলো, কী থেকে হলো, কিসের জন্য হলো। এই কারণেই আমি বারবার তোমাদের ভিডিওতে বলেছি যে আমি ব্যাংকে যাব, ব্যাংকে যাব। ব্যাংকে যাওয়ার পরেও কোনো সমাধান হয়নি, সেটাও আমি পরে তোমাদের বলবো। আসলে আমি গেল বছর একটা ল্যাপটপ কিনেছিলাম, ল্যাপটপটা কেনার পরে সাথে সাথেই ওখান থেকে ওরা অ্যান্টিভাইরাসের ব্যবস্থা করে দিয়েছিল। আমি ঠিক বলতে পারবো না যে অ্যান্টিভাইরাস লাগাতে গেলে ল্যাপটপে কত টাকা লাগে বা কিছু, যাই হোক সব অ্যাডজাস্ট করে ওরা একটা অ্যামাউন্ট নিয়েছিল। আমি ডাউন পেমেন্ট করেছিলাম, বাকিটা আমি ইএমআইয়ে নিয়েছিলাম। ল্যাপটপটা ফেব্রুয়ারি মাসে আমার ইএমআইটা শোধ হয়ে যায়। আমার ফোনে মেসেজ এসেছিলো যে 1099 টাকা কেটে নেওয়া হয়েছে ব্যাংক থেকে। ওই অ্যান্টিভাইরাসটার কারণেই ওই অটোপে যে ট্রানজাকশানটা ওটা হয়েছিল, এটা আমি পরে বুঝতে পেরেছি। ব্যাংক থেকে সেরকম কোনো হেল্প পাইনি ওরা, জাস্ট আমি যেটুকু আগেই জানতে পেরেছিলাম ওরাও সেটাই আমাকে বলেছে। আমি বাড়ি এসে যখন ল্যাপটপ কেনার কাগজটা ঘাঁটি তখন আমার কাছে সবটা ক্লিয়ার হয়। হোক, এবার আসি ঘরের কথায়। এখানে দেখতেই পাচ্ছ রসুনগুলোর খোসাগুলো ছাড়িয়ে রাখা হয়েছে জলে ভিজিয়ে রেখে। এগুলোকে অনেকক্ষণ রোদে শুকিয়ে যদি গুঁড়ো করে রাখা হয় তাহলে অনেক দিন পর্যন্ত যায়। আদাও সেম, এটা আগে আমরা জানতাম না, এটা ইউটিউব দেখেই জানতে পেরেছি। আদা রসুন যদি এরকম রোদে শুকিয়ে নিয়ে ডাস্ট করে রাখলে বেশ অনেক দিন পর্যন্ত চলে যায়। তোমরা জানো যারা আদা ফ্রিজে রাখো, অনেক দিন ফ্রিজে থাকার পরে আদাটা আস্তে আস্তে শুকিয়ে যায়, তখন ওটা ব্যবহার করতে খুব প্রবলেম হয়। তা সেই ক্ষেত্রে এটা করে রাখলে, মানে এরকম ডাস্ট করে রাখলে ব্যবহার করতে খুব সুবিধাই হয়। ঘরদোর সেনকে সব পরিষ্কার করে নিয়ে তারপরে কুটুসকে স্নান টান করিয়ে দিয়ে, বোনেরা এসেছিলো বোনেদের সাথে একটু আড্ডা আড্ডা মেরে নিয়ে স্নান টান করে নিয়ে সেনকে আমি টিফিন আওয়ারের কিছুক্ষণ আগে ব্যাংকে গেছিলাম। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো তখন ভাবলাম এতটা রোদে যাওয়ার কোনো দরকার নেই, রোদটা একটু পড়ুক তারপরে যাব। আর এখন যেহেতু এই বর্ষাকালে এই রোদ উঠছে, এই ঝপঝপিয়ে বৃষ্টি চলে আসছে, মানে এক এক সময় পুরো এক এক রকম ওয়েদার হয়ে যাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি। আর বৃষ্টিটা যখন আসছে তখন মানে সময় দিচ্ছে না, এত জোরে বৃষ্টিটা ঝেপে পড়ছে, সেটা খুব সামান্য কিছুক্ষণের জন্য, 5-7 মিনিটের জন্য, তাতে ওয়েদারটা ঠান্ডাও হচ্ছে না বরঞ্চ আরও কাদা কাদা হয়ে যাচ্ছে, প্যাচ প্যাচ হয়ে যাচ্ছে, খুব বাজে হয়ে যাচ্ছে জিনিসটা।
এর থেকে একটু ঝেড়ে যদি বৃষ্টিটা হতো তাহলে মনে হয় ওয়েদারটা ঠান্ডাও হতো আর এরকম কাদা কাদা ভাবটাও হতো না। দেখতেই পারলে যে একটু আগে আমি এই ঘরের খাটে যে কটা কাপড় জামা ছিল সব আমি গুছিয়ে নিয়ে বিছানাটা ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু আবার এক গাঁট্টি বলতে গেলে কাপড় জামা বিছানায় চলে এসেছে। আসলে তিন দিন ধরে এই বৃষ্টির জন্য মানে একটানা তো হচ্ছে না, একটু হয় থামে, রোদ ওঠে আবার একটু হয়, আর বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে জানোই বিশেষ করে কাঁথা পরিমাণে কাঁথা লাগে, তা সেখানে বৃষ্টি যদি একটানা এরকম হতে থাকে কিছুই শুকায় না, আর যখন রোদ উঠছে তখন দিচ্ছে শুকাচ্ছে, হয়তো আর একটু শুকালেই জিনিসটা নিয়ে আসা হবে, তখন ঝপঝপ করে বৃষ্টিটা চলে আসছে, সেই মুহূর্তে জিনিসটা ভিজে যাচ্ছে, আবার দেওয়া হচ্ছে, এই করে করেই তিন দিন ধরে সব জমতে জমতে পাহাড় হয়ে গেছে। এই একবার নিয়ে আসলো সকালে, আবার এই এখন নিয়ে আসলো, আবার দুপুরবেলা একটা আসবে, তিন চার দিনের জামা প্যান্ট হলে যেটা হয় বুঝতেই পারছো তোমরা সবাই। ছাদে দেখো কী সুন্দর লঙ্কা গাছ, বেগুন গাছ কী সুন্দর হয়ে রয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে গাছগুলো, আর কটা ফুলও এসছে, একটা বেগুনও হয়েছিল নাকি দু চার দিন আগে। গুট্টুসে দুটো জামা খুঁজে পাচ্ছিলাম না, ওইগুলো দেখলাম ছাদে আছে কি না দেখার জন্য, তা সেই সুযোগে তোমাদের সব গাছপালাগুলোও দেখিয়ে দিলাম। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে ঘরটরগুলো সব ঝাড় দিতে হবে, তোমরা দেখতেই পারলে যে আমার ঘর গোছানো টোছানো সব কমপ্লিট, এবার ঘরটরগুলো সব ঝাড় দেবো, তারপর মুছে নেব, তারপর আমি আসছি ক্যামেরার সামনে, আর তখন আমি দেখাবো যে কুট্টুস কী কী করছে। ঘর মুছে নিয়েছি, ঘর মোছার পরে কুট্টুসকে স্নান করিয়ে দিয়েছি, ওইগুলো কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কারণ খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম। এই যে কুট্টুস শুয়ে রয়েছে বালিশালা বালিশালা, আর এই যে পুচকি, আর এই যে ম্যাডাম, এখন সবাই মিলে বসে একটু গল্প টল্প করছি। কুট্টুস এখন স্নান টান করে শুয়ে শুয়ে কার্টুন দেখছে, ওই যে কার্টুন হচ্ছে, এই যে স্যার শুয়ে রয়েছে বালিশ মুখের উপর দিয়ে ওই দিক দিয়ে কার্টুন দেখছে। বোনরা সব বোনদের ঘরে চলে গেছে, তারপরে আমি স্নান করে নিলাম, কুট্টুসকে তো স্নান আগে করিয়েই নিয়েছি তোমাদের বলেইছি, এরপর আমি খেয়ে নেব, খেয়ে নেব তার আগে কুট্টুসকে খাওয়াবো, কুট্টুসকে খাইয়ে নিয়ে আমি খেয়ে নেব, খেয়ে নিয়ে আমি একটু বেরাবো, বলেইছিলাম যে একটু জাগুলি যাবো, ব্যাংকে দরকার আছে, দেখতে থাকো তোমরা ভাবি। আমাদের এই রাস্তাটা নতুন হচ্ছে, এগুলো রাজবিয়া থেকে জাগুলি যেতে মানে আগে একটার রাস্তাই ছিল, এখন চারটে হয়ে গেছে, তা সবকটা পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি, একটা ধরছে, একটা কমপ্লিট হচ্ছে আর একটায় যাচ্ছে, এরকম করেই হচ্ছে। কিন্তু এখন এত বড় রাস্তা হয়ে গেছে, আমি তো তাই ভাবি যে এই রাস্তাটা পারাপার হয় কী করে, মানে যারা পার করে, আগে যখন কলকাতায় যেতাম তখন মনে ভাবতাম যে যারা কলকাতায় থাকে রাস্তা পার হয় কী করে, এখন দেখছি আমাদের এখানেও সেম জিনিস হয়ে যাচ্ছে, তো সেটাই তোমাদের দেখানোর জন্য রাস্তাটা দেখাচ্ছিলাম। এদিকে আমি বেরিয়ে পড়েছি, কুট্টুস তো যাবেই, কুট্টুস যদি জেগে থাকে ও আমি বেড়ালেই ওর যেতে হবে, ওকে কে আর আটকায় তখন, ও মাঝখানে বসেও যাচ্ছে,
ভীষণ ভালোবাসে গাড়ি চড়তে, ভীষণ মানে মানে ও পাগল গাড়ি চড়ার জন্য। এই দেখো রাস্তায় কাজ হচ্ছে বলে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এগুলো রাস্তারই কোনো মানে মালপত্র আসে মনে হয় এই গাড়িগুলোতে করে। এবার তোমাদের দেখাচ্ছি আমার স্কুল, মানে যে স্কুলে আমি ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত পড়েছি সেই স্কুল। এই স্কুলটা ভীষণ কাছের আমার, ভীষণ মানে এখন যদি আবার আমাকে কেউ বলতো সেই স্কুল লাইফে ফিরিয়ে নেওয়ার জন্য আমি এক পায়ে রাজি। এই লাইফটার মতো ভালো লাইফ কিছু হতেই পারে না। ব্যাংকে গিয়ে কী করেছি না করেছি সেগুলো আমি আর ভিডিও করিনি, আর করতে পারবো না, কারণ ওগুলো আমার কীরকম একটা লাগে। তা যাই হোক, বাড়ি আসার সময় কুট্টুসের জন্য এই বইটা কিনে নিয়ে এসেছি। তোমরা হয়তো ভাববে যে ওইটু একটা বাচ্চার এত বড় মোটা বই, আসল কথা আমার ছেলে ভীষণ শান্ত, ভীষণ হাতে পায়ে একদম লক্ষ্মী ঠাকুর। ও এত পরিমাণে জিনিস নষ্ট করে না ধারণার বাইরে। আমরা যে বই পড়ে বড় হয়েছি, মানে ছোট ছোট পাতলা পাতলা চটি চটি বইগুলো, আমরা এত দুরন্ত ছিলাম না। ওকে যদি আমি সেই বইটা দিই না, ওর মানে আধ ঘন্টাও যাবে না বইটা, ও জাস্ট ধরবে ছিঁড়ে ফেলবে। এই কারণেই আমি একটা মোটা দেখে বই নিয়েছি। মোটা বলতে এগুলো না অনেকটা কার্ডবোর্ডের টাইপের, মানে জল টল পড়লেও ভিজবেও না, ছিঁড়বে না সহজে, মানে প্রেশার ক্রিয়েট না করলে ছিঁড়বে না সহজে। যাই হোক, আমি বাড়ি ঢুকে মানে পাঁচ দশ মিনিট মনে হয় বসেছি, আকাশের অবস্থা দেখো, বৃষ্টি নেমে গেছে, ঝপঝপিয়ে বৃষ্টি হচ্ছিলো। এই ওয়েদারটা না বেশ ভালো লাগে, যখন বাইরে বৃষ্টি হয় না দেখেও শান্তি লাগে। জানি অনেকের অনেক রকম অসুবিধা হয় এই বৃষ্টি হলে, কিন্তু সব সময় রোদটাও ভালো লাগে না, মানে সব কিছুই মিলিয়ে মিশিয়ে জীবনে দরকার। বর্ষাকালে বৃষ্টি, শীতকালে দরকার শীত, গরমকালে দরকার গরম। তিনটে যদি তিনটের সময় মতো না আসে না, তাহলে সবাই অসুস্থ হয়ে পড়বো। কিন্তু ইদানিং সত্যি কথা আগের মতো শীতও পড়ে না শীতকালে, বর্ষাকালে সেরকম বৃষ্টি হয়ও না, আবার হলে যখন হয় তো হতেই থাকে, পড়ার মধ্যে ঠিকঠাক পড়ে এই বস্তা পচা গরমটা। এত পরিমাণে গরম পড়তে পারে সত্যি, মানে 45 ডিগ্রি 47 ডিগ্রি পর্যন্ত গরম পড়ে, এতটা কষ্ট হয় গরমকালে। আগে এরকম ছিল না, সত্যি আগে ছিল না, আগে একটা আলাদাই পরিবেশ থাকতো, কিন্তু এখন গরমকাল মানে ভীষণ কষ্টের, ভীষণ। হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।